আজ শারদীয়ার ষষ্ঠ দিন, অর্থাৎ ষষ্ঠী। তিন দিন বাদেই হবে দশমী। আর দশমী মানে যে কথাটা আমাদের মনে করে দেয় সেটা হলো মিষ্টি। মিষ্টিমুখ করে আমরা দেবী বরণ করে বিজয় উৎসব পালন করি। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা মিষ্টি রেসিপি। তার জন্য প্রথমে লাগছে দুধ। আমি এক লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো নারকেল কোড়া। দুধের সঙ্গে নারকেল কোড়াটা ভালো করে জাল দিয়ে নেব। সেই সঙ্গে দেব এর মধ্যে এক বাটি চিনি, আর দেব চার চামচ কনডেন্স মিল্ক। সব কিছু দিয়ে নারকেল কোড়াটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, ক্রমাগত কিন্তু নারকেল কোড়াটা নাড়িয়ে যেতে হবে, তা না হলে কড়াতে লেগে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা এলাচ গুঁড়ো। নারকেল কোড়াতে পাক এসে গেলে আমি নামিয়ে নেব। সামান্য ঠান্ডা করে কিছুটা গরম অবস্থাতেই আমি মিষ্টিগুলো পাকিয়ে নেব। প্রথমে গোল করে তারপর সেটা চ্যাপ্টা শেপ দেব। দেখো, এইভাবে নাড়ুর মতো গোল করে তারপর সেটাকে আমি চ্যাপ্টা শেপ দিচ্ছি। এইভাবেই তোমরা বাড়িতে তৈরি করে নেবে সুস্বাদু নারকেলের মিষ্টি। তাহলে আর চিন্তা করছো কেন? বাড়িতে অতিথি এলে নিজের হাতে তৈরি করে বানানো মিষ্টি খাইও, অতিথিরাও খুশি হবে আর তুমিও একটা পরম তৃপ্তি লাভ করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।